ইন্টারভিউ বলছি তো আপাত সহযোদ্ধা জেলা, আমার নাম পরিতোষ। আমাদের আগামী 23-24 এক অবস্থান বিক্ষোভ আছে, দেখছি উপস্থিতি। আজকে আমাদের মঞ্চকে বাঁচিয়ে নয় সবার কাছে আমাদের দাবি, আপনারা আপনাদের আমাদের জীবন জীবিকা যেটা আপনারা এই মহিলা মঞ্চের মাধ্যমে এই 22-24 তারিখে যে আমাদের অবস্থান বিক্ষোভ বিকাশ ভবনের সামনে, সেখানে যদি আমরা ব্যাপক পরিমাণে পশ্চিমবাংলার যত আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত যারা আমরা আছি সবাই যে সেখানে গেলে আমরা উপস্থিত হই, সেখানে গার্ডিয়ান থেকে শুরু করে সবাই যেন সেখানে উপস্থিত হই এবং আমাদের দাবি দেওয়া সেগুলো যেন আমরা আদায় করে নিতে পারি, এটাই আপনাদের কাছে আমার বড়জোর নিবেদন। এবং সরকার তথা কমিশনের কাছে আমার নিবেদন যে আজকে আমাদের বয়সটা চলে গেছে, আজকে আমরা 521 দিনে পৌঁছেছি। আজকে সরকার তথা কমিশনের পক্ষ থেকে আমাদের কাছে কোনো সদুত্তর আমরা পাইনি, তাদের কোনো প্রতিনিধি বা তাদের কোনো লোক আমাদের কাছে আমাদের ব্যথা বেদনার কথা জানতে চাইনি, আমরা কাদের কাছে জানাবো। তাই সরকার তথা কমিশনের কাছে আমাদের আবেদন, বড়জোরে নিবেদন, আপনারা আমাদের এই দাবি দেওয়া শুনুন। আমাদের দাবি দেওয়া শুনে আমাদের যত সম্ভব যত দ্রুত সম্ভব আমাদের এই সমস্যার সমাধান করুন। আমরা যারা পেট বা স্টেট আছি, আজকে কমিশন যে তৈরি করেছিল 2016 সালে 20 সেপ্টেম্বর, সেখানে গেজেট তৈরি করেছিল, সেই গেজেটেই পরিষ্কার লেখা ছিল অত সিট হবে, এই সমস্ত সিট আপডেট করে আমাদের পেট বা স্টেট থেকে সেই রুলস তো ভায়োলেট করছে সরকার মেনে। ইন্টারভিউ বঞ্চিত সমস্ত নিয়োগটাই অতি দ্রুত নিয়োগটাই, আমাদের বয়সটা চলে গেছে, কারো 45 কারো 47 সাথে 47 প্লাস, কবে আমরা চাকরি পাবো?